সবাই ভালো আছেন? জি ভাইয়া, মোটামুটি ভালোই। ওয়ালাইকুম আসসালাম আপনি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শামিম 10 মিনিট লেট। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিতে থাকেন। আমি কালকে বাসা আসবো, নেটের সমস্যা, আবার এখনো জয়েন হয় নাই, কথা শোনা যায় আবার। ভাইয়া, এলইডি থেকে ফোন নিছিল, স্ক্রিনশট চাইছে। কিসের স্ক্রিনশট দিব? আর্নিং এর স্ক্রিনশট মেবি, ফাইবারের কিসের জন্য স্ক্রিনশট চাইছিল? আর্নিং এর স্ক্রিনশট। আচ্ছা, মনিরের ডিজাইন আচ্ছা, গুলো আগের থেকে বেশ ভালো হচ্ছে, ডিজাইন কনসেপ্ট শুরু হয়ে গেছে আশা। একরাম, আপনি ফন্টের কারণে অনেক পিছিয়ে আছেন ফন্ট সিলেকশনে। আচ্ছা, আজকে রুটিনে আপনাদেরই ক্লাস না? হ্যালো, জি ভাইয়া, আমাদের জি ভাইয়া, আমাদেরই তো। ক্লাস থেকে মেসেজ দিচ্ছে। আচ্ছা, এটা সালমান আসছেন আপু করছেন না? গত ক্লাসে তো আপনাদেরকে বিপদে ফেলাই দিছিলাম মেবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর, সবার কাজই হচ্ছে। আর যারা কাজ করতেছেন না তাদেরকে বলবো যে দ্রুত কাজ শুরু করেন। আসলে যেটা আজকে থেকে শুরু করবেন না সেটা 2 দিন পর আফসোস করতে হবে, ঠিক আছে? যেমন আমি এখন কিছু না আফসোস করতেছি, কেন 2-3 বছর আগে ওই জিনিসটার দিকে যাই নাই। কারো কোনো টি শার্টের জন্য কি কোনো স্পেশাল ফন্ট আছে যে এসব এসব ইউজ করতে হয়? না, স্পেসিফিক ওরকম ভাবে আসলে কোনো ফন্ট নাই। যখন আপনি যে ডিজাইনের সাথে যে ফন্টটা নিয়ে ফুটাই তুলতে পারেন, ঠিক আছে, যত স্টাইলিশ ফন্ট নিয়ে। আর কোনো সাইজের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, সাইজের কিছু ব্যাপার আছে, সাইজ নিয়ে আমি বলছি না এর আগে। সাইজ, পজিশন, প্লেসমেন্ট বলছি কি কখনো? না, এর উপরে তেমন একটা ক্লাস হয়নি। আচ্ছা ঠিক আছে, আমাকে মনে করে দিবেন, আমি নেক্সট ক্লাস নিবো, ঠিক আছে? আজকে গোল্ডেন রেশিও দিয়ে না হলে শেষ করতে পারবো না, ঠিক আছে? তো আমাকে নেক্সট ক্লাসে বলবেন। তো আসলে অনেক কিছুই মিস্টেক ছুটে গেছে আপনাদের, এই জন্যই ভাবছি যে সব কিছু দেখাতে হবে অনেক কিছুই। না, আমার মেসেজ গুলো শো করতেছে না, নেটের সমস্যার জন্য। কেউ যদি প্রেজেন্টটা দিয়ে দিত। আচ্ছা ঠিক আছে, কেউ দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা তো ক্লাস শুরু করি কেমন? আচ্ছা, গোল্ডেন রেশিও সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? আপনাদের মধ্যে কেউ কখনো করছেন? জি ভাইয়া, বলেন, একটু একটু আইডিয়া আছে। একটু আইডিয়া আছে, শেয়ার করেন আমাদের সাথে। বলেন,
ভাই মূলত ওগুলা সার্কেল দিয়েও করে, আবার হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়েও করে, ওয়ান ওয়ান যোগ করে, ওয়ান ওয়ান টু যোগ করে, টু আচ্ছা আর কি, মনে তো তো তার আর কি ঠিক আছে, থ্যাংক ইউ হিসেবের জন্য থ্যাংক ইউ সমান স্যার। নাই। আসলে স্যার যেটা বলছে হয়তো বা আপনাদের অনেকেরই মাথার উপর পড়ে গেছে, এখানে সার্কেল হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, একটা বিন্দু হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুই আপনি কম্বাইন করে ডিজাইন করতে পারেন, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আগে একটু গোল্ডেন রেশিও সম্পর্কে একটু দেখি, আগে গোল্ডেন রেশিওটা আসলে কি, গোল্ডেন রেশিও প্রথমেই গোল্ডেন রেশিও লিখে যখন আমি সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা ফর্মুলা চলে আসছে, এই দেখেন পুরো কাজটা হবে আপনার এই ফর্মুলার উপরে। তো এখন ভয় পাওয়ার দরকার নাই, অনেকে ভাবতেছেন যে ভার্সিটিতে আমি ম্যাথ দেখে ভয় পাই, আবার ডিজাইন করতে এসে ম্যাথ, না সমস্যা নেই ম্যাথ আসলে না, কিন্তু আমি তবু বলে যাই, এটা আপনার যেমন ফর্মুলা আছে, আর তারপরে যেমন এই যে শামিম বললো যে ওয়ান ওয়ান যোগ করে টু, ওয়ান টু যোগ করে থ্রি, টু থ্রি যোগ করে ফাইভ, এটা আসলে সিরিজ। গোল্ডেন রেশিওকে আপনি ফিবোনাচি নাম্বার সিরিজও বলতে পারেন, ফিবো এই যে ফিবোনাচি, এই যে ফিবোনাচি, ফিবোনাচি নাম্বার সিরিজ। আপনারা মনে হয় অনেকেই এই ম্যাথটা করছেন, এই ম্যাথটা করছেন কি কেউ, ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু, তারপরে আমার এখানে প্রথমে দেখেন প্রথমে একটা জাস্ট ওয়ান নিছি আমি, সবাই কি আমার কথা শুনতে পান স্পষ্ট? জি দেখেন জি আমি একটা, আমি একটা ওয়ান নিছি, ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করে দিলাম, তাহলে কত হবে টু, এই যে টু, এবং টুর সাথে এর শেষ ফল কত ছিল, মানে শেষ যোগ ফল, মানে যোগ যে করছি লাস্টের সংখ্যাটা ছিল ওয়ান, এই যে ওয়ান এবং টু, ওয়ান এবং টু, থ্রি এবং থ্রি এবং টু, এই যে থ্রি এবং টু, ফাইভ, ফাইভ এবং থ্রি, এইট, এই যে দেখেন ফাইভ এবং থ্রি, এবং এই যে এইট, এবং এখানে লাস্টের সংখ্যা ছিল ফাইভ, এই যে এইট এবং ফাইভ, থার্টিন, এবং থার্টিন এবং লাস্টের সংখ্যা ছিল এইট, যোগফল আসলো টোয়েন্টি ওয়ান, এবং টোয়েন্টি ওয়ানের সাথে লাস্টে কী ছিল তেরো, এই যে তেরো, টোয়েন্টি ওয়ানের সাথে ছিল থার্টিন, বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া পারি। এই টাইপের অঙ্কগুলো পান নাই আগে? আচ্ছা না পাইলেও এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া এখন কি বুঝতে পারছেন সবাই? এই যে এখানে দেখেন, এখানে দেখলে আপনি, এখানে দেখলে আপনার হয়তো আর একটু ক্লিয়ার হতে পারে, জাস্ট এই যে ওয়ান প্লাস ওয়ান টু, এবং টুর সাথে এখানে লাস্টে ছিল ওয়ান, টুর সাথে ওয়ান চলে আসছে, যোগফল আসছে থ্রি, থ্রির সাথে লাস্টের সংখ্যা টু, ফাইভ আসছে যোগফল, যোগফলের সাথে লাস্টের সংখ্যা থ্রি, এবং এখানে যোগফল আসছে এইট, এইটের সাথে লাস্টের সংখ্যা ফাইভ, থার্টিনের সাথে লাস্টের সংখ্যা এইট, টোয়েন্টি ওয়ানের সাথে লাস্টের সংখ্যা থার্টিন। ক্লিয়ার কি সবাই? এটুকু কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া জি ভাইয়া। এখন গোল্ডেন রেশিওটা আসলে কি, বা গোল্ডেন রেশিওর সাথে দেখি একটু আমরা আমাদের কাজের কি বলে কাজের সম্পর্কটা কেমন এটা একটু দেখি। যদি গোল্ডেন রেশিও লোগো লিখে সার্চ দেই, তাহলে অনেক নামি দামি ব্র্যান্ডের এবং অনেক মানে আপডেট, এখনকার যেই মডার্ন যুগে যারা কি বলে যাদের দখলে আসে বড় বড় কোম্পানি, দেখা যাবে যে সবার লোগোগুলোই প্রায় গোল্ডেন রেশিওতে করা। আপনার অ্যাপেল থেকে শুরু করে, এই যে দেখেন অ্যাপেল কিন্তু এমন না যে জাস্ট একটা অ্যাপেলের উপরে একটা কামড় দিছে এবং ওইটা ছবি তুলে আজকে তারা লোগো তৈরি করছে, না, এটা দেখেন কত ক্যালকুলেশনের পরে এটা আসছে। দেন আপনি যদি এখানে দেখেন টুইটার, পেপসি, এগুলো কিন্তু সব গোল্ডেন রেশিওতে করে, এই দেখেন সবগুলো কিন্তু গোল্ডেন রেশিওর মাধ্যমে এখানে আসছে। এরপরে আরো যদি কিছু দেখি, যেমন এই যে দেখেন গুগল,
গুগল আপনার গোল্ডেন ডেসের মাধ্যমে আসে, শুধু একটা জি আমার মনে হয় যে কত সহজ, জাস্ট ডিভাইড করে দিছে আর আপনার একটা কালার, কিছু কালার দিছে, না এত সহজ না, এগুলো অনেক ক্যালকুলেশন পরে আসছে, এই যে তারাটা সবগুলোই গোল্ডেন রেশিওর পরে আসছে, এই যে দেখেন। তো আপনারা যদি আর একটু রিসার্চ করেন আর আপনারা যদি একটু নিজেরা খুঁজেন, খুঁজলে দেখবেন যে আরো অসংখ্য ডিজাইন আছে যেগুলো হয়তো বা অনেক দেখি আমরা কিন্তু বুঝতে পারি নাই। দেখেন এটা কিন্তু, এটাও কিন্তু গোল্ডেন রেশিও, কিন্তু এটা কিন্তু সার্কেল না, এগুলো সার্কেল দিয়ে করা, বেশিরভাগই সার্কেল দিয়ে করা, কিন্তু এটা সার্কেল না, এটা রেক্টাঙ্গেল দিয়ে করা, ঠিক আছে? তো সার্কেল এবং রেক্টাঙ্গেল আমি দুটাই বলবো, তার আগে আমি আপনাদেরকে আর একটু দেখাই। এখন অনেকেই হয়তো বা ভাবতেছেন যে আমাদের মডার্ন যুগে গোল্ডেন রেশিওটা অনেক কি কাজে আসতেছে, তো এটার আবিষ্কার কিন্তু এমন না যে 20, 30, 50, 100 বছর আগে হয়েছে, না এটা আপনার অনেক আগেই, আপনার এটা মেবি 600 সামথিং খ্রিস্টাব্দের দিকে মেবি আবিষ্কার হয়েছে, আজ থেকে প্রায় 1,500 বছর আগে থেকে এটা আবিষ্কার হয়েছে। আপনারা যদি এগুলো নিয়ে একটু মানে ভালোভাবে যদি স্টাডি করেন, গোল্ডেন রেশিও সাপোজ সবকিছু গোল্ডেন রেশিও দিয়ে করা যায়, মানুষের শরীরটাও গোল্ডেন রেশিওর পর্যায়ে পড়ে। এক্স্যাক্টলি, আমি সেটা দেখাচ্ছি দেখাচ্ছি, মানুষের শরীর না, ফুল থেকে শুরু করে আকাশ যত কিছু আছে সবকিছুতেই গোল্ডেন রেশিওর একটা ছোঁয়া আছে। আচ্ছা গোল্ডেন রেশিওর আবিষ্কার কিভাবে হয়েছে ওইটা পরে দেখেন, আমি আগে গোল্ডেন রেশিওর আরো কিছু দেখাই। গোল্ডেন রেশিও দেখেন, আসলে শামীম যেটা বলছে একদম ঠিক, আপনার প্রতিটা জিনিসের মধ্যেই গোল্ডেন রেশিও ছোঁয়া আছে, কিন্তু হয়তো বা আমরা খুঁজে বের করতে পারি না। আপনারা শুনলে অবাক হবেন যে মানুষের মুখ থেকে শুরু করে মুখ, কান, হাত, তারপর আপনার এই যে ফুল বাহু, সব কিছুর মধ্যে একটা গোল্ডেন রেশিও ব্যাপার আছে। আপনি যদি শুধু মানুষের যদি এই যে বডি দেখেন, এই যে এখানে একটা গোল্ডেন রেশিও আছে, পুরোটা মিলে মানে এই যে প্রতিটা কিন্তু রেশিও অনুযায়ী হয়েছে। এখন হয়তো বা অনেকের মাথায় যাবে না ব্যাপারগুলো, এই সার্কেলগুলো কোথা থেকে আসছে, সার্কেলগুলো কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখলে পরে আপনাদের ধরতে অনেক সহজ হবে। এই যে দেখেন মানুষের পুরো বডি যেমন আপনার গোল্ডেন রেশিও, দেন আবার এই যে দেখেন হাত, দেখছেন এই যে এখানেও কিন্তু একটা রেশিওর ব্যাপার আছে, ঠিক আছে? তো প্রতিটা জিনিসের মাধ্যম মধ্যেই একটা গোল্ডেন রেশিও আছে, শুধু এমন না। এই যে দেখেন মানুষের মুখের মধ্যে একটা কম্বাইন্ড আছে, মানুষের হাতের মধ্যে একটা আপনার রেশিওর একটা ব্যাপার আছে, তারপরে মানে সব দিক থেকে আপনি যদি দেখেন সব দিক থেকেই আপনি একটা পাবেন, একটা মিল পাবেন সব জায়গাতেই। এই যে দেখেন রেশিও একটা আছে, এই যে এখানে দেখেন আপনার পুরোপুরি অনুপাতটা মিলে গেছে, এই যে আমরা যে ফর্মুলাটা প্রথমে দেখছি না সেখানে কিন্তু এটা ছিল। এই যে দেখেন এখানে যদি যাই, আচ্ছা এখানে না, ফর্মুলাতে ছিল, ফর্মুলাতে ছিল, ফর্মুলাতে এটা ছিল, আপনারা দেখলে খুব ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন প্রতিটা এমন আছে, শুধু এমনই না যে মানুষের বডিতে আছে, আপনি যদি আরো দেখেন সাপোজ গোল্ডেন রেশিও, এই যে আপনি যে কোনো ফুলের মধ্যে, আমার মনে হয় গোলাপ ফুল এখন পর্যন্ত হাতে নিয়ে দেখেন নাই এমন কেউ নাই, সবাই দেখছেন। এই দেখেন গোলাপ ফুলের মধ্যেও একটা গোল্ডেন রেশিও আছে, এই যে দেখেন এটার মধ্যেও একটা রেশিও আছে, আপনার সূর্যমুখী ফুলের মধ্যে এই টাইপের ফুলগুলোর মধ্যেও একটা রেশিও আছে, এই দেখেন এখানেও একটা রেশিও আছে, ঠিক আছে? তো আপনি যত জিনিস আপনি দেখেন, আপনার একেবারে সৌরজগৎ থেকে শুরু করে আপনি আশেপাশে যত কিছু দেখতেছেন, আপনি নিজের শরীরকে থেকে শুরু, শরীর থেকে শুরু করে
সবকিছুর মধ্যে এটা গোল্ডেন রেশিও ব্যাপার আছে, যে দেখেন প্রতিটা জিনিস, দেখেন প্রতিটা টাইপের মধ্যে এক একটা, মানে এমন না যে সবসময় সার্কেল হবে বা রেক্টাঙ্গেল হবে, মানে ভিন্ন সময় মানে ভিন্ন জিনিসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কিছু আপনার গোল্ডেন রেশিও হতে পারে, কিন্তু গোল্ডেন রেশিও মাস্ট বি আসে, ঠিক আছে? সবগুলোর মধ্যেই গোল্ডেন রেশিও একটা ব্যাপার থেকেই যায়। সবাই কি ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছেন মানে গোল্ডেন রেশিও কোথায় থাকতে পারে, কিসের মধ্যে থাকে, এটা কি বুঝতে পারছেন? হ্যালো, সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কেন, আমরা তো আগেও লোগো করছি, আগেও আমরা লোগো করছি নাম দিয়ে বিভিন্ন শেপ দিয়ে, এখন গোল্ডেন রেশিওতে আমরা লোগো দেখতেছি, তাহলে কেন আমরা গোল্ডেন রেশিওতেই করবো? আর গোল্ডেন রেশিওতে যদি আমরা লোগো না করি তাহলে কি আমাদের ওই লোগোগুলো ভুল? না, ভুল না। প্রথমত আপনি গোল্ডেন রেশিওতে যদি লোগো করেন, আপনি গোল্ডেন রেশিওতে যদি একটা পারফেক্ট লোগো পুরোটা মিলাইতে পারেন, মিলাইতে পারলেন তার মানে আপনার এই ডিজাইনে কোনো ভুল নাই, আপনার এটা একটা কমপ্লিট লোগো ডিজাইন। আপনি যে কোনো ডিজাইনে যদি কোনো কনটেস্টে পার্টিসিপেট করেন, আপনি যদি গোল্ডেন রেশিও নিয়ে আসেন এবং আপনার ক্লায়েন্টকে যদি একটা মিনিং বোঝাতে পারেন, আপনার ডিজাইনের মাধ্যমে কোনো কিছু যদি মিনিং বোঝাতে পারেন, তাহলে কি আপনার এটাতে কোনো ভুল নাই এবং এটা একটা কমপ্লিট পারফেক্ট একটা লোগো ডিজাইন। এরপরে আসতেছে যে আপনার যদি এটা না করেন গোল্ডেন রেশিও তাহলে কি ভুল? না, ভুল না, কারণ ওয়ার্ল্ডের মিলিয়ন্স অফ মিলিয়ন্স লোগো ডিজাইন আছে যে লোগো ডিজাইনে কোনো গোল্ডেন রেশিও নাই এবং তারা অনেক সাকসেস ফুল মানে সাকসেস ভাবে আগাচ্ছে, তারা তারা সাকসেস পেয়েছে। গোল্ডেন রেশিও যদি লোগো না করা হয় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি করতে পারেন তাহলে কি এটা পারফেক্ট এবং এটার মধ্যে একটা কি বলে অনেক পাওয়ারফুল একটা মেসেজ থাকে। যদি গোল্ডেন রেশিও লিখে, এই যে দেখেন, দেখছেন সৌরজগৎ থেকে শুরু করে সৌরজগৎ, তারপরে আপনার বিভিন্ন রকমের আপনার এই যে কি বলে এগুলোকে আপনার বিভিন্ন রকমের যে দুর্যোগের যে একটা সিগন্যাল আসে প্রতিটার মধ্যে, কিন্তু দেখেন এই টাইপের কিন্তু একটা ব্যাপার থেকেই যায়। তো এই জিনিসগুলো একটু দেখবেন, ঠিক আছে? দেখতেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে মানে দেখেন এখানে জিনিসটা, যে এমন না যে একটা বস্তুর মধ্যেই শুধু গোল্ডেন রেশিও থাকবে। আমি যেখানে বসে আছি, সাপোজ আমাকে ঠিক যতটুকু আপনার দেখতে পাচ্ছেন এইটুকুর মধ্যেও গোল্ডেন রেশিও আছে, কিন্তু আমরা হয়তো বা খুঁজে বের করতে পারবো না গোল্ডেন রেশিও। যদি আপনি এখান থেকে ভাবেন, এখান থেকে ঘুরতেছে, এখান থেকে আমার বডির এই দিক দিয়ে ঘুরছে, পসিবল, ঠিক আছে? হয়তো বা আমরা খুঁজে বের করতে পারবো না, কিন্তু প্রতিটা জিনিস আমরা যা দেখি সবকিছুর মধ্যে একটা গোল্ডেন রেশিও একটা ব্যাপার থেকেই যায়। আসলে গোল্ডেন রেশিও না হলে ওই জিনিসটা সৃষ্টি হয় না। বুঝতে পারছে কি সবাই? মোনালিসার যে স্টোরিটা ছিল, এই যে গোল্ডেন রেশিও, এই যে মোনালিসার যে ছবিটা ছিল এটার মধ্যে কিন্তু গোল্ডেন রেশিও আছে। এই যে দেখেন এটার মধ্যে গোল্ডেন রেশিও আছে, এই জন্যই হয়তো এটা পারফেক্ট একটা ছবি। এই ছবির ইতিহাস জানেন, কাহিনী জানেন কি? আচ্ছা, যাই হোক, জানার দরকার নাই। এখন গোল্ডেন রেশিও তো ডিজাইন করব, গোল্ডেন রেশিও ডিজাইন আমার আইব্রোস নেই ভাইয়া। জি জি, ছবিটার মানে মোনালিসার আইব্রো নেই মানে। ও হ্যাঁ, নাই, কিন্তু এটা নিয়ে অনেক রিসার্চ করছে পরে, যে শিল্পীটা মারা গেছে অনেক রিসার্চ করছে এবং এই রকম দেখতে আসলে কাউকে পাওয়া যায়নি। পরে কল্পনা করা হয়েছে এমন যে কবি হয়তো বা নিজেকেই ভেবে এই রকম কিছু আঁকাইছে, ছেলের ছবিকে মেয়ের ছবি বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড নেই,
আচ্ছা একটা আর্টবোর্ড নিলাম, এখন গোল্ডেন রেশিও, আমরা যদি গোল্ডেন রেশিও লোগোতে যাই যেগুলো আমরা বেশি করব, এখানে একটা লোগোতে আসলাম, তো লোগোতে এসে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, গোল্ডেন রেশিও সবচেয়ে বড় সূত্র হচ্ছে কম্বাইন্ড, ঠিক আছে, কম্বিনেশন, আপনি সম্ভাব্য কতটুকু যাওয়া যায় একটা শেপের মধ্যে, সম্ভাব্য কতটুকু আপনি যেতে পারতেছেন একটার সাথে আর একটা, কতটুকু মিল রেখে আপনি আগাইতে পারতেছেন, এইটা আপনাকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দিবে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখানে সাপোজ আমাকে যদি একটা কচ্ছপ যদি আঁকাতে বলতো, আঁকানোর কথা বলতো, আমি কি করতাম, আমি হয়তো বা পেন টুলস দিয়ে এখান থেকে এইটুকু আঁকাইতাম, আঁকাইতাম, দেন এটুকু করতাম, এই একটা লেজ দিয়ে, এই একটা পা দিয়ে, এইভাবে এইভাবে, দেন এইভাবে এভাবে আঁকাই ফেলতাম, অনেকটা এরকম করতাম না? বুঝতে পারছি কি সবাই? খুব বেশি হলে এখানে আর একটা, এই যে এইরকম ভাবে তিনটা ডিজাইন করতাম, এর বাইরে কি যাইতাম আমি? বুঝতে পারছি কি সবাই? কিন্তু এখানে দেখেন, জি ভাইয়া, এখানে উনি কিন্তু যখন আপনার এই যে এইটা হচ্ছে তার ফুল বডি, এই যে ফুল বডির জন্য একটা বড় সার্কেল নিছে, সরি কোথা থেকে, এই যে এখান থেকে দেখেন ফুল বডির জন্য একটা সার্কেল নিছে, এটা কিন্তু একটা সার্কেল, এই যে এটা একটা সার্কেল, দেন আবার এইটার মধ্যে দেখেন আরেকটা কম্বাইন করার জন্য আরেকটা সার্কেল নিছে, এই যে আরেকটা সার্কেল নিছে, এবং এখানে যে এই দুইটা সার্কেল আসছে, আই ডোন্ট কেয়ার, আর একটা সার্কেল নিয়েছে, এই যে দেখেন এখানে আর একটা সার্কেল নিয়েছে। তো আমরা তো এটা করতে ভয় পাই যে একটার মধ্যে আরেকটা চলে গেল, কিন্তু না, আপনি যখনই একটার মধ্যে, এই যে দেখেন এখানে একটা সার্কেল আসে, ব্যাপারটা কেমন, ব্যাপারটা এখানে দেখেন এখানে কেমন হচ্ছে, সাপোজ এইরকম ভাবে একটা সার্কেল নিলাম, দেন এইটার মধ্যে আর একটা সার্কেল নিলাম, এই যে এই যে এই এইটা নিচ্ছি, ঠিক আছে, এরপরে আপনার এইখানে আর একটা সার্কেল হচ্ছে, এই যে এইভাবে একটা সার্কেল হচ্ছে, দেন এইখানে আর একটা সার্কেল হচ্ছে, এই যে অনেকটা কিন্তু এইরকম ভাবে চলে আসতেছে ব্যাপারগুলো, বুঝতে পারছেন কি? আর এই যে এখান থেকে আপনার মাথা বের করার জন্য এই যে হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু হয়েছে অনেকটা, বুঝতে পারছেন কি? এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে দেখেন আর একটা সার্কেল হয়েছে, এইটুকু তো ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে প্রথমত এইটুকু ভাবেন যে আসলে একটা শেপের মধ্যে যখন আপনি আর একটা শেপ কল্পনা করতে পারবেন, ঠিক আছে, গোল্ডেন রেশিওটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এখানে আরো ভালোভাবে বুঝতে পারবেন, এটা তো অনেক সহজ এজন্য বুঝতে পারবেন ভালোভাবে। দেখেন এখানে একটা সার্কেলের মধ্যে আরো অনেকগুলো ছোট ছোট সার্কেল কল্পনা করছে না, বুঝতে পারছেন কি সবাই? এই যে একটা সার্কেলের মধ্যে আর একটা সার্কেল কল্পনা করছে, এই যে কল্পনা করছে, তো এইটুকু হচ্ছে ব্যাপার যে আপনি একটা সার্কেলের মধ্যে আর একটা সার্কেল কি কল্পনা করতে পারছেন, একটা শেপের সাথে কি আর একটা শেপের কম্বাইন্ড আপনি কম্বিনেশন, কম্বিনেশন যে একটা ব্যাপার আছে এটাকে আপনি বুঝতেছেন, এটাকে আপনি দিতে পারতেছেন, যখনই আপনি এগুলো নিয়ে খেলতে পারতেছেন তখন আপনি কি, আপনি পারফেক্টভাবে করতে পারতেছেন, এই টাইপের কাজটা দেখাবো আজকে, এইগুলো দেখবেন, সমস্যা নেই, ঠিক আছে, এগুলো পাবেন, সমস্যা নেই। তো যাই হোক আমরা শুরু করি, কেমন? প্রথমত আসলে আমরা ওই সার্কেলগুলো বা রেক্ট্যাঙ্গেলগুলো কিভাবে পাব? তো প্রথমেই আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ফিল কালার অফ করে দিলাম, জি বুঝি নাই শামিম, সার্কেল আর রেক্ট্যাঙ্গেলগুলো তৈরি করে নিতে হবে, জি ওগুলো তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমেই এখানে ক্লিক করে একটা
মাপ নিতে পারি, যেটা দুটাই হয়তো সমান থাকবে, হতে পারে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ, একটা সার্কেল একটা স্কোয়ার নিয়ে নিলাম, হতে পারে এমন বা এমন না দিয়েও আমি জাস্ট এখান থেকে শিফট প্রেস করে একটা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি এইভাবে, এটাও সম্ভব। তো এটা নেয়ার পরে এটাকে আমি ধরছি 1, এটা যদি 1 হয়, 1 প্লাস 1, মনে আছে সবার? আর এটা ঠিক আছে কিনা এই জন্য কন্ট্রোল ওয়াই, এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন আমার এটা ঠিক নাই। এবার ঠিক আছে, 1 প্লাস 1 একটু বেশি মনে হচ্ছে, 1 কন্ট্রোল ওয়াই, ঠিক আছে কন্ট্রোল ওয়াই, ওকে 1 প্লাস 1, তাহলে 1 1 যোগ করলে কত হবে? আমরা কিন্তু এখন এই যোগটা আমরা ফর্মুলাটা ফার্স্টে দেখছি, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা এখন ডিজাইনের ভাষায় করব আমরা, 1 প্লাস 1 1 1 2, তাহলে এইটাকে যদি এইখানে নিয়ে আসি এবং শিফট প্রেস করে যদি এটাকে বড় করি, আমাদের স্কোয়ারের সবচেয়ে বড় সূত্রটা কি? স্কোয়ারের বড় সূত্র হচ্ছে চারটা বাহু সমান, আমি যদি একটা সমান করি তাহলে চারদিকে সমান হয়ে যাবে, তাই না? আমি একটা যদি 2 সমান করি তাহলে চারদিকে 2 সমান হয়ে যাবে না? আমার একটা যদি 2 ইঞ্চি হয় তাহলে চারদিকেই 2 2 2 2 হবে না, স্কোয়ার 8 হবে না, এটুকু তো জি ভাই। তাহলে এখন এটা 1, এটা 1, এটা 2, 1 এবং 2 যোগ করলে কত হবে? 3, তাহলে এই যে 1 এবং 2 3 এদিকে নিয়ে এসে শিফট প্রেস করে এই যে 3 করলাম, এরপরে 2 এবং 3 যোগ করলে কত হবে? 5 5, শিফট প্রেস করে এটাকে বড় করলাম, দেন এটাকে এই রাখলাম। আচ্ছা পুরোটাকে আমি একটু ছোট করে নেই, এই ছোট করে দিলাম, 3 এবং 5 যোগ করে কত হবে? 8, এই যে এইটাকে বড় করলাম, এবং 8 এবং 5 যোগ করে হবে 13, এই যে এই যে 13, এবং 8 এবং 13 যোগ করে কত হবে? 21, এই যে দ্যাটস ইট। এখন এইভাবে আপনারা চলতেই পারেন, মানে আপনাদের যত দূর খুশি তত দূর যেতে পারেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে আমি আরো 2-1 কমাই নিব, তবু নো প্রবলেম। এটুকু কি বুঝতে পারছেন সবাই? জি জি সবার ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, মনির আপু ঘুমায়, আশা আপু ঘুমায়, কাইম ভাই ঘুমায়, রাহুল তো নাই। না ভাইয়া ঘুমাচ্ছি না, দেখতেছি। কি যে দেখতেছে আল্লাহ জানে। এটা কত ছিল? 2, এটা ছিল 3, এটা ছিল 5, 3 এবং 5 8, 8 এবং 5 13 ইন্টু 1। এখন এইখানে আপনি চাইলে 13 পর্যন্ত রাখতে পারতেন, আবার আপনি চাইলে 21 পর্যন্ত রাখতে পারেন, আবার আপনি যদি চান যে 21 এবং 13 আমি যোগ করব, সেটাও সম্ভব। আপনি তাহলে জাস্ট এই যে 13 এবং 21 এই যে এখান থেকে দিলাম, আর এই এটাকে অ্যাড করে নিলাম, ঠিক আছে? আপনার যতটুকু মনে হয় যে আপনি মনে হচ্ছে যে আপনার বেশি সার্কেল দরকার হবে, আপনার বেশি শেপের দরকার হবে, অবশ্যই ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দিবেন, নাহলে কখনোই কাজ করতে পারবেন না। কন্ট্রোল ওয়াই দিচ্ছি, দেন এটাকে এই যে এটাকে মিলাই দিচ্ছি এখান থেকে, দ্যাটস ইট। আর প্রতিটা জায়গাতে দেখে নেবেন যে জয়েন্ট ঠিক আছে কিনা, জয়েন্ট যদি দেখে না নেন তাহলে এক সময় কাজ করতে পারবেন না। এই যে দেখেন এখানে জয়েন্ট ঠিক নাই, এই একটা জয়েন্ট ঠিক নাই তার মানে আপনার কোনো ডিজাইনই মিলবে না, আপনার ডিজাইনই মিলবে না। যদি একটা ডিজাইন যদি একটা যদি জায়গায় যদি ভুল থাকে বিন্দু পরিমাণে, একটা জায়গাতে ভুল মানে এই যে দেখেন এটা ছোট হয়ে গেছে, দেখছেন?
সব জায়গাতে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই যে দেখেন এখানে আবার এলোমেলো হয়ে গেছে। সো আপনাকে ফার্স্ট থেকেই অনেক সতর্ক থাকতে হবে, কেয়ারফুলি কাজ করতে হবে। কন্ট্রোল ওয়াই দিচ্ছি, তো আমি আবারও দেখাই, খুব ভালোভাবে দেখেন। আমি তোমার হার্ডবোর্ডটা একটু বড় করে নাও তাহলে বেটার হবে। হার্ডবোর্ড আসলে বড় না, এটা ছোট করে নিলে কাজ হবে, জুম করে কাজ করলে হবে। এই যে এটাকে সাপোজ 1 নিলাম, দেন আমি এটাকে কপি করছি, এই যে কপি করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার ঠিক আছে কিনা। এই যে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিলাম, 10 কন্ট্রোল ওয়াই, 1 প্লাস 1, 1 প্লাস 1 দিলে আমার 2 হলো, 1 2 যোগ করে হবে 3। এই যে 3 আপনি দেখে নেন, এখান থেকেই দেখে নেন, যদি না মিলে পরে কিন্তু আবারও প্রথম থেকে করতে হবে এবং মিলবে না। আর যদি আপনি এমন ভাবেন যে সামান্য মিলবে না আমি টেনে মিলাই দিব, যদি একটা পিক্সেলও টেনে মিলাই দেন ওটা কিন্তু আর গোল্ডেন রেশিও থাকবে না, ওটা কিন্তু আর গোল্ডেন রেশিও থাকবে না। সো বি কেয়ারফুল, কন্ট্রোল ওয়াই দিচ্ছি, দেন এটাকে ভাই মাপগুলো তো ঠিক দেখায় না। কোথায় কোথায় ঠিক দেখে না, 100% ঠিক দেখে ওই যে ওখানে না, কি বলেন মাপ ঠিক না দেখালে হবে? ওই যে 5.94 আসছে, কোথায় 5.94? ও আচ্ছা এটার কথা বলছেন? না না এটার মাপ তো ঠিক থাকবে না, এটার মাপ কেন ঠিক থাকবে, আমি তো প্রথমে তো মাপ মাপ দিয়ে নেই নাই, এই জন্য ঠিক নাই, এটা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এই আমি পুরোটা নিলাম, মাপ দিয়ে নিন, অনেকে বুঝবে না কোনটা কি বুঝবে না, আর আপনি কি বুঝছেন সেটা বলেন, কোনটা বুঝেন নাই আপনি বলেন। বুঝি ভাই রেকটেঙ্গেল কেমনে মাপ আসলো, 1 কেমনে নিলেন, তারপর হচ্ছে 2 কেমনে নিলেন। তা আমি প্রথমে তাহলে কি বুঝালাম, একটা জাস্ট আপনি স্কয়ার একটা নিচ্ছেন, এটা আমার 1, সাপোজ এটা আমার 1, রেড কালার দিচ্ছি, স্টক কালার অফ করে দিলাম, এটাকে রেড, না 1 তো তৈরিও করা যায় না রেকটেঙ্গেল বলে, দেখেন এটা আমার সাপোজ 1, ওটা তো আপনি সাপোজ করলেন আবার স্যার, সবাই দেখেন সাপোজ এটা 1 তৈরিও করা যায়, এটা সাপোজ 1, 1 কে কপি করছি, 1 এখন 1 এবং 1 যোগ করলে কত হবে 2, এখানে একটা রেকট্যাঙ্গেল নিচ্ছি, এটাকে জাস্ট এটা সমান করে দিলাম, এটাকে এই একটা কালার দিচ্ছি, 1 প্লাস 1 2 এবং 1 2 যোগ করলে হবে 3, এই যে 1 এবং 2 যোগ করে এখানে 3 আসছে স্যার, এই যে এটাকে এই একটা কালার দিলাম এবং 2 এবং 3 যোগ করে এই যে 5 আসতেছে, এই যে এই যে এইভাবে জাস্ট চলতে থাকবে। এটুকু বুঝেন নাই, কে বুঝেন নাই তাই বলেন, কে বুঝেন নাই? বুঝছি না, শামিম আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া আপনি আসলে কি বুঝেন না, আমি কিন্তু ওটা বুঝি নাই, আপনি কি বুঝলেন না, আমি তো এটাই বুঝলাম না, কি বুঝেন না এখানে বলেন, বলেন শামিম আমি তো বুঝি নাই, বলেন। বলছিলাম ভাই ওই যে 1 তৈরি করে দেখাইতে, ওই যে ভাইয়া ই দিয়ে তৈরি করে, মাউসের ডান বাটন ক্লিক করে 1x1 মাপটা দিয়ে তৈরি করে, ওইটাই কথা বলছিলাম আচ্ছা এখন আর কি। আমি সাপোজ শিফট চেপে এই একটা রেকট্যাঙ্গেল নিলাম, এইভাবেও করা সম্ভব, আবার আপনি একটা মাপ নিয়েও করতে পারেন, যেমন আমি সাপোজ এখানে একটা ক্লিক করলাম এবং আমি এখানে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ দিলাম, এই যে 2 ইঞ্চ ওকে দিলাম,
তাহলে জি আমার ভাই এইভাবে শুরুতে বলছিলাম একটা আর কি। 2 ইঞ্চ একটা রেকট্যাঙ্গেল নিলাম, এইভাবে করতে পারেন। তো প্রসেসটা তো সেম, আপনি যদি অনুপাতটা যদি ঠিক থাকে তাহলে আপনি মাপ নিয়েও করতে পারেন, মাপ ছাড়াও করতে পারেন, এটা তো আসলে নাথিং বিগ ডিল। ঠিক আছে, আচ্ছা সবাই ক্যামেরা টন করেন, আমি একটা স্ক্রিনশট নিব। বুঝতে পারছেন কি যতটুকু দেখাইছি? সবাই একটু দ্রুত ক্যামেরা টন করেন, 1 ঘন্টা চলে গেল কিভাবে, সবাই দেরি করে আসছেন। সবাই সবাই একটু ফাস্ট ফাস্ট ক্যামেরা অন করেন। থ্যাংক ইউ। ক্লাসে এসে সবার এনার্জি হারাই গেছে, আরো ক্লাস আছে। আচ্ছা দেখেন, এখন সাপোজ এটা আমার পুরোটা হয়েছে, এটাকে আমি একটা কপি করে রাখি, এটাকে আমি কপি করে রাখলাম, এইগুলোকে কেটে দিচ্ছি। এইখানে আসলে কি কি করা সম্ভব শুধুমাত্র এইটুকু দিয়ে? এইটুকু দিয়ে, হ্যাঁ এইটুকু দিয়েও অনেক কিছু করা সম্ভব। যেমন এখানে সাপোজ পুরোটাকে আমি 1 কেটে দিচ্ছি একটা, কারণ 1 আসলে না 2টা দরকার হয় না। পুরোটাকে আমি অ্যালাইন করছি, এই অ্যালাইন করলাম, দেন এখান থেকে এই একটা অ্যালাইন করলাম। পুরোটাকে আমি একটা কালার দিচ্ছি রেড, স্টপ কালার অফ, দেন এখান থেকে যদি অপাসিটি কমাই দেই, দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। এটা যদি অপাসিটি আরেকটু যদি কমাই দিতাম, একটা ডিজাইন আসছে। দেন এটাকে আপনি চাইলে শুধু অ্যালাইন দিয়েও বিভিন্ন টাইপের ডিজাইন নিয়ে আসা সম্ভব। এই যে আপনি অ্যালাইন দিয়ে এই টাইপের ডিজাইন নিয়ে আসতেছেন, এরপরে আপনি অ্যালাইনের মাধ্যমে এই টাইপের ডিজাইন নিয়ে আসতেছেন। ঠিক আছে, এইভাবেও অনেক কিছু নিয়ে আসা সম্ভব। আর পাশাপাশি আপনি এই টাইপের, সাপোজ এখানে যেমন এটা আছে খুবই ছোট ছোট, দেখেন এখানে আমি এটা পুরোটাকে আবার একটু ছোট করে নিই, এই ছোট করে নিলাম, দেন এই 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 এখানে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এই দেখেন এই টাইপের কাজগুলো নিয়ে আসা সম্ভব। তো এটা আসলে নাথিং বিগ ডিল। তো আপনি যদি স্কোয়ার দিয়ে বা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে কখনো যদি ডিজাইন করতে যান, তো আপনাকে ক্যালকুলেশনের মাধ্যমে করতে হবে। আমার কাছে মনে হয় যে রেক্ট্যাঙ্গেল দিয়ে করাটা মনে হয় একটু বেশি কঠিন। যেমন এই যে টয়োটার যে ডিজাইনটা দেখছেন না, ওইটা কিন্তু ছিল আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে, এইটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনার এই টাইপের ডিজাইনগুলো নিয়ে আসতে হবে। এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে অনেকটা এই টাইপের, মানে এইভাবে ডিজাইনগুলো মিলাইতে হয়। এই যে এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আসছে, এই যে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এই টাইপের ডিজাইনগুলো করা হয়। গোল্ডেন রেশিও রেক্ট্যাঙ্গেল লোগো, এই যে এইটুকু তো আমরা করছি, এটুকু আমরা এখন পারি। দেখেন রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে খুবই কম পরিমাণের লোগো দেওয়া আছে। তো এখন রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে কম পরিমাণের লোগো থাকলেও রেক্ট্যাঙ্গেলে কিন্তু সব, রেক্ট্যাঙ্গেল দিয়েই আমাদের পুরোটা করতে হবে এবং বাকিটাকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে মিলাইতে হবে, নাহলে আপনি মিলাইতেই পারবেন না। তো রেক্ট্যাঙ্গেল গেল, এটা আমার একটা সিম্পল একটা কাজ, কেটে দিচ্ছি আর এটাকে একটা কপি করে নিয়ে আসলাম। পুরো কাজ এটার মাধ্যমে কিভাবে সম্ভব
একটা কেটে দেই, প্রথমে একটা কেটে দিলাম, দেন এটাকে ধরে আমি জাস্ট এই যে যে পয়েন্ট আছে ক্লিক করে একেবারে সেন্টার দিয়ে দিলাম, দেন এটাকে সেন্টারে দিয়ে দিচ্ছি, এটাকে সেন্টারে দিয়ে দিলাম, প্রতিটাই আমি সেন্টারে দিয়ে জাস্ট সার্কেল করে নিচ্ছি, এই যে সার্কেল বানিয়ে নিচ্ছি, এটাকে সার্কেল বানাই নিলাম, দ্যাটস ইট। এইভাবে আমার রেক্টেঙ্গেল কাজে একটু কম লাগে, কিন্তু রেক্টেঙ্গেলের মাধ্যমেই আমার বাকি পুরো কাজটাই করা হয়। এখন যত কাজ আছে পুরোটাই আমার করতে হবে এখানে, ঠিক আছে, পুরোটাই আমার এখানে করতে হবে। আমি এখন এই পুরোটাকে সেম ভাবে একটু দেখি, প্রথম একটু সহজ কিছুই দেখি, এটার অপোসিট একটু কমাই দিই, দেন অ্যালাইন। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের এই টাইপের একটা কাজ দেখাবো, এই টাইপের একটা কাজ দেখছিলাম, দেখেন সব কিছু কিন্তু ঠিক আছে, সব মাপ সমান ছিল, এই জন্যই এখানে মিলছে, সব মাপ সমান ছিল এই জন্য একটা সার্কেলের মধ্যে আর একটা সার্কেল মিলছে। এটা হচ্ছে আপনার ডিজাইনটা যে ঠিক আছে এটা আপনি বুঝতে পারবেন। এই যে আমি যদি শুধু স্টক কালার দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখেন সব মাপ ঠিক ছিল এই জন্য এখানে মিলছে, ঠিক আছে, মাপ ঠিক না থাকলে এটা কখনোই হতো না। এখন এটাকে যদি অ্যালাইন করি একটু দেখে নিই কেমন হয়েছে, এই যে দেখেন এইভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন আপনার এই ডিজাইনটাতে। শুধুমাত্র এইখানেই দেখেন কি কত কি করা যায়। আচ্ছা বিরতি না দিই কেমন, আধা ঘন্টা 40 মিনিটে ক্লাস শেষ করে দিই, বিরতি দিব না, নাকি বিরতি লাগবে আপনাদের প্র্যাকটিসের জন্য? না ভাই লাগবে না। আচ্ছা ঠিক আছে, ফিল কালারটা অফ করে দিলাম, আর এখানে জাস্ট একটা স্টক কালার দিয়ে দিচ্ছি, এই একটা স্টক কালার দিলাম। স্টক কালার দেওয়ার পরে এখন আমি এখানে এই একটা ডিজাইন করলাম, দেন এখানে এই একটা করলাম, দেখেন আচ্ছা এখানে পুরোটা আসে নাই, অল্টার প্রেস করে এই একটা ডিজাইন করলাম, দেখেন এটা একটা ডিজাইন হয়েছে। দেন এখানে এটাকে আমি, আচ্ছা ভাই স্টক কালারটা যদি আর একটু বাড়াই দিতেন দেখা যায় না, আমিও দেখতে পাচ্ছি না, স্টক কালারে প্রবলেম না আমার অপাসিটিতে প্রবলেম, বুঝছেন স্টক কালার ঠিকই ছিল। রাহুল দেরি করে আসছেন, এই যে দেখেন এখন ঠিক আছে, এই যে অপাসিটি কমন এটা, জি ভাই। দেন সাপোজ এটাকে আমি আবারও কপি করছি, এটাকে কপি করে এভাবে অ্যালাইন, মানে জাস্ট একটু গেম খেলবেন প্রথমে, প্রথম প্রথম একটু জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন যে ভালো লাগবে। এই যে এইভাবে আরও বিভিন্নভাবে আপনি আপনার ডিজাইনগুলো নিয়ে আসতে পারবেন, এই যে এই জাস্ট করে দিলাম, দেখেন এখানে একটা ডিজাইন আসছে, এখান থেকে এই একটা ডিজাইন নিয়ে চলে আসলাম। তো এইভাবে একটু দেখবেন যে আসলে এখান থেকে কি কি করা যাচ্ছে কি কি করা যাচ্ছে না। তো এখানেই আমরা যেটা নিয়েছিলাম আমাদের এই হচ্ছে ফুল সার্কেল, সাপোজ এইটা হচ্ছে আমার ফুল সার্কেল, এখন এটাকে আমি এইভাবে উপরের দিকে নিচ্ছি, এই উপরের দিকে নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করে দেই, দেন এটাকেও আমি মাইনাস করে দিচ্ছি, এই এটাকেও মাইনাস করে দিচ্ছি, এই যে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম, দ্যাটস ইট, এটাকেও মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস, আর এখানে আমি জাস্ট প্লাস করে দিচ্ছি, এই যে দেখেন একটা কিন্তু ডিজাইন চলে আসছে, খুবই সিম্পল, খুবই সিম্পল, হাস্যকর একটাই, কিন্তু প্রসেসটা তো বুঝতে পারছেন যে একটার মধ্যে আর একটা কীভাবে কল্পনা করতে হয় সেটা তো বুঝতে পারছেন, তাই না? এটুকু কি বুঝতে পারছেন? জি জি, আমাদের এই অপটামিনের লোগোটা তো গোল্ডেন রেড সাথে পড়ে না? জি জি জি, একদম বলেন বলেন, অপেরামিনের লোগোটা ভাই গোল্ডেন রেশো দিয়ে করে না, এমন টাইপের যদি কিছু দেখাই দিতেন। কোনটা
নাম কি? ভাই অপেরা অপেরা মিনি, মেনো, মানে ব্রাউজার আছে না একটা অপেরা মিনি। অপেরা মিনো জি 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 শামিম ভাই অপেরা মিনো, অপেরা মিনো লোগো। না ভাই অপেরা মিনি মনে হয়, তো সরি মিনি তো, হ্যাঁ হ্যাঁ অপেরা মিনি। ওই যে ওই ভাই আমি তো অপেরা মিনি বলছিলাম। 2010 সালে 11 সালের দিকে খুব পপুলার ছিল যখন ছিল জাভা সেট, এখন অপেরা অ্যাকর্ডিং টু চলে? উইকিপিডিয়া অপেরা মিনি, না বলতেছি ভাই ওটা হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে করে না। কোথায় গোল্ডেন রেশিও দেখতেছেন? এটা তো সিম্পলি আহা, এটা গোল্ডেন রেশিও না। না ভাই ওটা আমাদের গোল্ডেন রেশিও দিয়ে করাইছিল, গোল্ডেন রেশিও দিয়ে করা, আমাদের করাইছিল ভাই। জি ভাই আমাদের গোল্ডেন রেশিও দিয়ে করাইছিল। ওই যে ভাই ওখানে দুইটা কালার আছে না, অপেরা মিনিতে ভিতরে একটা কালার উপরে একটা কালার। বুঝতে পারছি, কিন্তু এটা তো খুব কঠিন না। দুইটা সার্কেল নিছে, আর কি ভাই এমন দাঁড়া টাইপের দেখে নিই, দাঁড়া দেখে নিই ভাইয়া, এটা যদি ইউটিউবের মানে ম্যানেজিং শুনে ওরা হার্ট ফিল করবো ভাইয়া। হার্ট ফিল করলেও কম হবে। আচ্ছা ইউটিউব তো নাই, গোল্ডেন ডিশ ইউটিউব, গোল্ডেন ডিশ ইউটিউব লোগো। বাংলাদেশে দেখেন বেক্স লোগো আছে, তারপর হচ্ছে বাংলাদেশের বড় বড় যেগুলো ব্র্যান্ডের লোগো আছে। ইউটিউব লোগো, লোগো কোথায় 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 ইউটিউব লোগো? মানে ইউটিউবের গোল্ডেন রেশিও লোগো ধরতেছে, কিন্তু ইউটিউবটা যে গোল্ডেন রেশিও দিয়ে করা ওইটা ধরতে পারতেছে না। ইউটিউব লোগো গোল্ডেন রেশিও, না ইউটিউব লোগোটা ধরতে পারছে না। ইউটিউব লোগো তো গোল্ডেন রেশিও দিয়ে করা কিনা এখন তো সন্দেহ হয়ে যাচ্ছে। তো যেটাই হবে বুঝছেন শামিম, আপনি ইউটিউবে, ইউটিউবে না আপনি গুগলে পাবেন অপেরা মিনি গোল্ডেন রেশিওতে করা না। এখানে কি করছে দেখেন, ফার্স্টে পুরোটা একটা সার্কেল নিছে, এরপরে মাঝার মাঝার মাঝখানে একটা সার্কেল নিছে, সার্কেল নিয়ে মাঝখানেরটাকে কেটে দিছে, আর পুরো যে সার্কেলটা নিছিল ওই সার্কেলটাকেই জাস্ট এদিকে মুভ করে এইটুকে ডিভাইড করছে, ডিভাইড করে দেন এখানে একটা কালার দিছে, এখানে একটা কালার দিছে, খুবই সিম্পলি লোগোটা। ঠিক আছে বুঝতে পারছেন শামিম? শামিম বুঝতে পারছেন কি? হ্যালো, হ্যালো শামিম শুনতে পান আমাকে? আমাকে কি সবাই শুনতে শামিম ভাই মনে হয় বাইরে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি অপাসিটি 100% দেই এবং স্ট্রোক 1 কিছু দেই। তো আমরা কিছু একটা ডিজাইন করি কেমন? আমরা একটা সহজ ডিজাইন করি, খুবই সহজ, কেমন ডিজাইন করেন? সাপোজ এটাকে আমি কপি করে নিলাম। আসলে গোল্ডেন রেশিওর ব্যাপারটাই হচ্ছে আপনি একটার সাথে আর একটা মিল রাখতেছেন কিনা। তো আমরা মিল দেখে দেখে একটা কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করি। এই একটা সার্কেল নিলাম, দেন এটার চেয়ে একটু ছোট এই একটা সার্কেল নিলাম, দুইটাকে আপনি অ্যালাইন করতে পারেন, দেখেন যে অ্যালাইন ঠিক আছে কিনা। এটা অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করার পরে এর থেকে আরো দুইটা ছোট নিব, এই যে এই দুইটাকে কপি করলাম, এখানে অ্যালাইন করছি, দেন এটাকে এইভাবে নিয়ে আসলাম, এই যে জাস্ট অ্যালাইন করলাম, এই যে অ্যালাইন করলাম, ঠিক আছে। এখন এখানে এইটাকে আমি আবারও কপি করব,
এটাকে কপি করে জাস্ট এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে যে দুইটা নিছি না, এই দুইটাকে আবার দরকার, এই দুইটাকে আবার নিব। এই যে এই দুইটাকে আবার নিলাম, অল্টার পেস্ট করে এই যে কপি করে এইভাবে নিয়ে আসলাম। এই যে এখন সবগুলোকে আমি দেখবো যে অ্যালাইন করে অ্যালাইনটা আসলে ঠিক আছে কিনা। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, সবাই কি বুঝতে পারছেন এইটুকু? আচ্ছা, এখন এখানে দেখি আসলে কি কি বের করে নিয়ে আসা সম্ভব। এখানে আসলে দুইটা জিনিস বের করা সম্ভব। আমি একটা কপি করে রাখি, একটা কপি করে নিলাম, দেন এইটুকুর মধ্যে কি কি করা সম্ভব, পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি এটাকে এইভাবে অ্যাড করে দেই এবং এটাকে এইভাবে অ্যাড করে দিলাম, দেন এখানে একটা কালার দিচ্ছি, এই একটা কালার দিলাম, আর এখানে এই একটা কালার দিচ্ছি, ওকে, পুরোটাকে স্টপ কালার অফ করে দিলাম, দেন এখানে গ্রেডিয়েন্ট কালার, এই ওকে, দেন এটাকে এইভাবে একটা, আচ্ছা এটা এটাকে একটু বেশি করে করে হোয়াইট কালারটা বেশি হয়ে গেছে। দ্যাটস ইট, পসিবল না? এটা কিন্তু একটা গোল্ডেন রেশিও লোগো চলে আসছে। বুঝতে পারছি কি সবাই? হ্যাঁ, সবাই কি পারবেন এই টাইপের কাজগুলো? ইনশাল্লাহ। আপনারাই প্রথম ব্যাচ যারা প্রথমবারই দেখে বললেন যে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, দেখেন সেম জিনিসটাতেই এইখানে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি আমার যদি কোনো জায়গাতে একটু গ্যাপ থাকতো তাহলে কিন্তু এরকম ভাবে নিত না, একটা ক্লিক করলে দুইটাতে চলে আসতো। যেহেতু গ্যাপ নাই এজন্য এমন হয়ে কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হবে কিন্তু, আমার কিন্তু একদিনে আসে নাই, প্রথম প্রথম কিন্তু আমার প্রচুর প্রবলেম হতো। তো আমি এটাকে এইভাবে দিলাম আর এই তিনটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড করে দিলাম, অ্যাড করার পরে এখন যদি এখানে আমি এটাকে সাপোজ ব্লু কালার দিচ্ছি, এটাকে দিলাম রেড কালার, এই পুরোটাকে স্টপ কালার অফ করে দিলাম, দ্যাটস ইট। এইভাবে এই টাইপের ডিজাইনগুলো নিয়ে আসা সম্ভব। আগে মনে হয় এই টাইপের ডিজাইনগুলো ছিল পেপসিতে, তাই না? বুঝতে পারছি কি সবাই? পারবেন? ঠিক আছে, এরপরে আরেকটা দেখাই ডিজাইন, খুবই সহজ ডিজাইন। এখন আমি চাইলে কিন্তু আরো ছোট সার্কেল নিয়েও করতে পারতাম, তো আমি একটু বড় নিয়েই করলাম। তো এখন আমি চাচ্ছি যে সাপোজ এই একটা সার্কেল নিলাম আর এর থেকে একটু বড় সার্কেল নিলাম, এই দুটাকে অ্যালাইন করছি, এই অ্যালাইন করলাম, অ্যালাইন করে এটাকে অল্টার পেস্ট করে এই কপি করলাম, তিনটাকে অ্যালাইন করছি, আর এটাকে অল্টার পেস্ট করে এই কপি করলাম। দেখেন তো এখানে কি চোখে পড়ে আপনাদের, আজকে আপনাদের চোখগুলো একটু দেখি চোখের অবস্থা কেমন আছে আপনাদের, কি কি চোখে পড়তেছে এখানে? কি কি বের করে আসা সম্ভব এখান থেকে বলেন? দুইটা চোখ। কে বললো, নাম কি আপনার? এটা একটা ফিশ। হ্যাঁ, এই তো ব্রিলিয়ান্ট, ফার্স্ট টাইম কেউ পারছে, সজল পারছে। হ্যাঁ, এটা ফিশ। এই যে দেখেন, আমি যদি অল্টার পেস্ট করে এখানে মাইনাস করে দেই, এই যে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম, এই যে মাইনাস, দেখছেন কত সুন্দরভাবে চলে আসছে। তো পারা যাবে না এই টাইপের ডিজাইনগুলো? আমি যদি এখন পুরোটাকে সাপোজ এই একটা কালার দিয়ে দিলাম,
পুরোটাকে এখান থেকে স্টপ কালার অফ করে দিচ্ছি। এই যে দেখেন, আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে এই যে এখান থেকে এটাকে এই যে এইভাবে আরো ডিজাইন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? জি ভাই, বুঝতে পারছি। মানে ব্যাপারটা কিন্তু খুবই সহজ, আপনারা জাস্ট ভাবতে হবে। আপনারা যদি ভাবতে পারেন, ফুল প্ল্যানিংটা যদি আপনারা যদি মাথায় নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কি বলে ডিজাইনগুলো কিন্তু মানে করতে সময় লাগবে না। আপনার ওই ডিজাইনগুলো কিন্তু ভাবাটাই কিন্তু কঠিন। আপনি যদি ভাবতে পারেন তাহলে আপনার কাছে কাজ করাটা কিন্তু একেবারে ইজি ইজি মনে হবে, তাই না? গোল্ডেন রেশিও দিয়ে আপনি আরো অনেক মানে আইকন করতে পারবেন। অনেক আইকন একটার সাথে আর একটা কম্বাইন করে আপনি লোগো বানাতে পারবেন, অক্ষর দিয়েও লোগো বানাতে পারবেন। গোল্ডেন রেশিওর মাধ্যমে অক্ষর দিয়ে লোগো বানানো সম্ভব। আর এছাড়াও যেগুলো বিভিন্ন কমন টাইপের কিছু ডিজাইন দেখেন, যেমন একটা ডিজাইন আমি দেখাই, কোনটা দেখাই, কঠিন কিছু দেখাতে ইচ্ছা করতেছে না আজকে। আচ্ছা, ওই শামিম আসেন? শামিম আসেন না? আসে ভাইয়া, আসেন। আচ্ছা দেখেন শামিম, আপনি যেই আচ্ছা ওই অপেরার কথা বলছেন, অপেরাটা আসলে গোল্ডেন রেশিওতে করা সম্ভব, কিন্তু অপেরা গোল্ডেন রেশিওতে করছে কিনা সন্দেহ আছে। করা সম্ভব গোল্ডেন রেশিওতে? কিভাবে করা সম্ভব? আপনার ওই যে ভাইয়া উপরের লোগোটা, এটাই তো, ওটাই তো ভাইয়া, এমন অপেরার লোগোটা উপরে যে ভাইয়া লোগোটা করছেন, বর্তমান অপেরার লোগোটা এমন, ওই যে কালার দিয়ে দিছে হয়ে গেছে, ওইটাই অপেরার লোগো ভাইয়া, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অপেরার লোগোটা অনেকটা, জানি না কতটুকু হবে, তবু দেখাই, না দেখালে আবার আপনার মন খারাপ হবে। আচ্ছা দেখেন অপেরার লোগোটা অনেকটা কিরকম করছে, ওই যে উপরের লোগোটাতে কালার দিয়ে দিলে হয়ে যাবে, এটা এটা অনেকটা। হ্যাঁ হ্যাঁ, তার পাশে এখানে সম্ভবত এই একটা সার্কেল। আচ্ছা এটাকে একটু বড় করে নিই, এটাকে একটু বড় করে নিয়ে তার পাশেরটা ভাই। আচ্ছা দাঁড়ান, এটাই আমি এটাতে দেখাচ্ছি, দেখেন এখানে এই যে দুইটা সার্কেল, এই দুইটা সার্কেল, এই দুইটা সার্কেল নেওয়ার পরে এখানে জাস্ট এটাকে এই এইভাবে দেওয়া, এটাকে এইভাবে দেওয়া, আর এটাকে এইভাবে দেওয়া। এই যে দেখেন এটাকে এইভাবে দেওয়া, ঠিক আছে? আর এখন এখানে যদি একটা কালার দেই, সাপোজ এখানে একটা কালার দিচ্ছি, এই একটা রেড কালার দিচ্ছি, পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম। আর এখানে যে যতটুকু অংশ আছে না, এটাকে জাস্ট এই যে প্লাস করে দিলাম, দ্যাটস ইট। আর এখানে এই অংশটাকে প্লাস করে দিলাম, এতটুকু। এখন স্টপ কালার পুরোটাই অফ হয়ে যাবে। এই যে এটা মনে হয় আর একটু ই হবে, এটা আর একটু এদিকে নিচে আসবে মেবি। এটাকে একটু অপাসিটি কমাই দিয়ে দেন কাজ করলে ভালো হবে, বুঝতে পারবো। এটা গেল, ঠিক আছে। অনেকটা এই টাইপের, ঠিক আছে? এখন এই তিনটাকে মিল আছে, ঠিক আছে, শেপ বিল্ডার টুলসের মাধ্যমে
এই পিনটাকে অ্যাড করে দিলাম, আর এখানে এটা অ্যাড হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস করে দিলাম, এই যে দ্যাটস ইট, এটা মাইনাস করে দিলাম। আর এখানে এটাকে দিচ্ছি এই একটা কালার, এখানে এটাকে দিচ্ছি এই একটা কালার। এখন আপনি জাস্ট এখানে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসতে হবে, এখানে জাস্ট এখন গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসতে হবে। এই যে গ্রেডিয়েন্ট কালারটা যদি আপনি এটাকে এভাবে দিলাম, আর এখানে তিনটা কালার, এখানে তিনটা গ্রেডিয়েন্ট কালার, ডিপটা থাকবে এদিকে, এটাকে আরেকটা কপি করতে হবে, একটু হোয়াইট হবে, এই যে অনেকটা এই টাইপেরই না, বুঝতে পারছেন কি সবাই? হ্যালো, আপনার এই যে এই টাইপের অনেকটা, এই যে এই টাইপের, এই টাইপের মাঝখানে সার্কেলটা, তো এই যে আপনি সার্কেলের মাঝখানে এরকম ভাবে নিয়ে কাজ করলে হবে। মানে ওরা যেটা করছে সেটা হচ্ছে মানে গোল্ডেন রেশিও নিলে পরে কিন্তু এমন হবে না, এই জন্যই আমি বলতেছি যে এটা গোল্ডেন রেশিও না, গোল্ডেন রেশিও হলে মাঝখানে কিন্তু আপনার এক্স্যাক্টলি মাপটা থাকতো। ওরা কাজটা করছে কিভাবে, ওরা করছে একটা সার্কেল নিছে, দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, এটাকে জাস্ট এই যে এইভাবে চ্যাপটা করে নিছে, এই যে এইভাবে চ্যাপটা করে নিছে। কিন্তু আপনি যখন গোল্ডেন রেশিওতে করবেন, গোল্ডেন রেশিওতে করলে অনেকটা কাজটা এরকমভাবে আসবে, এই যে ওনারা কিন্তু অনেকটা এরকম ভাবে করছে, এই যে দেখেন এখন কিন্তু আপনার অপেরা মিনির মতো একটা ভাব আসছে যখন এটাকে আমি চ্যাপটা করছি, কিন্তু গোল্ডেন রেশিওতে তো এরকম আমার ইয়ে নাই, শেপ নাই, এখন আসছে না, দেখেন এখন কিন্তু এক্স্যাক্টলি আগে থেকে দেখেন অপেরার মতো মনে হচ্ছে, বুঝতে পারছেন কি সবাই? এটা কিন্তু অক্ষর, আপনি যদি কোনো টেক্সট নিয়ে মানে গোল্ডেন রেশিও নিয়ে আপনি এইরকম টাইপের ডিজাইন করতে চান তখন কিন্তু এটা করতে পারবেন, বুঝতে পারছেন কি সবাই এতটুকু? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিওর আরেকটা সবচেয়ে বড় সূত্র হচ্ছে আপনি যখনই গোল্ডেন রেশিও দিয়ে কাজ করবেন তখনই আপনাকে হাতে আঁকাইতে হবে। আপনি যদি হাতে আঁকায় না করেন তাহলে কখনোই কোনোভাবেই আপনি সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন না। সুন্দর ডিজাইন যদি ফুটিয়ে তুলতে চান তাহলে সবচেয়ে বড় সূত্র হচ্ছে আপনাকে অবশ্যই হাতে আঁকিয়ে দেন একটা আউটপুট নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আরো কি কিছু করব নাকি যতটুকু করছে ততটুকু হবে? আচ্ছা, গোল্ডেন রেশিও সব মাথার উপর দিয়ে যাচ্ছে কি, কেউ কিছু বলেন না তাহলে? না হচ্ছে আপনাদের বলবেন তো সমস্যা, ভালো লাগে আমার সাথে শেয়ার করবেন না? আচ্ছা দেখেন গোল্ডেন রেশিও দিয়ে দেখেন ভাইয়া, জি বলেন ভাইয়া। রাহুল ভাই বলছে গুগল ক্রোমের লোগোটা দেখেন, মেসেজে বলছে গুগল ক্রোম, কে বলছে?
রাহুল মেসেজ করছে ভাইয়া, রাহুল ক্রোমের লোগো আপনাদেরকে দেখায় নাই? এটা তো অনেক সহজ লোগো, এটা তো গোল্ডেন দিশিও না। গুগল ক্রোম দেখাবো এখন, দেখান ভাইয়া দেখি। ভাইয়া কালকে আবার একটু এই ক্লাসটা নিয়ে মানে বাসায় একটু প্র্যাকটিস করে দেন, যদি কোনো প্রবলেম থাকতো কালকে আবার একটু দেখতে। গুগল ক্রোমের লোগো তো আপনাদের মিস হয়ে গেছে না? গুগল ক্রোমের লোগো তো আমি অনেক আগেই দেখাই দিই। আচ্ছা দেখেন, গুগল ক্রোমের লোগো খুবই সহজ, খুবই সহজ। গুগল ক্রোম সাপোজ এটা একটা গুগল ক্রোমের লোগো, সাপোজ না, এটা তো আসলে গোল্ডেন, সরি গুগল ক্রোমের লোগো বলছি। আপনাদের সবার রোজা লেগে গেছে না? সকালেও ক্লান্ত থাকেন, দুপুরেও ক্লান্ত থাকেন। দেখেন এখানে ডিজাইনটা কি ধাপ, একটা সার্কেল, দুইটা, তিনটা, আর লাস্টে যে সার্কেলটা আছে এটা জাস্ট তিনটা ডিভাইড করা আছে। তো আমি ফার্স্ট একটা সার্কেল নিচ্ছি, ব্লু একটা সার্কেল নিচ্ছি, একটা সার্কেল নিলাম, দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু বড় করলাম, এটাকে সবার নিচে দিচ্ছি, আর এটা কালার দিয়ে দিলাম ইয়েলো। সাপোজ এখানে কটা সার্কেল আছে, দুইটা সার্কেল আছে। আচ্ছা একটাকে একটু বড় করব, নিচেরটাকে বড় করি, তিনটা হয়ে গেছে। এটাকে হোয়াইট দিয়ে দিলাম, আর এটাকে আইডোপারের মাধ্যমে এই যে ব্লু কালার নিলাম। এই তিনটা সার্কেল তো সবাই নিতে পারবেন তাই না? তিনটা সার্কেল কি সবাই নিতে পারবেন? জি ভাই, জি ভাই পারবো। আচ্ছা এইটুকু যদি নিতে পারেন তাহলে আমাদের কাজ শেষ বলা যেতে পারে, খুবই সামান্য কাজ আছে। এখন আমাদের জাস্ট এখানে কাজ আছে যেটা, সেটা হচ্ছে এই যে ইয়েলো সার্কেল এটাকে জাস্ট তিনটা ভাগে ভাগ করতে হবে। তো তিনটা ভাগে ভাগ করব কিভাবে? লাইন সেগমেন্টের মাধ্যমে আমি জাস্ট এখান থেকে এইভাবে একটা লাইন নিলাম, যেটার স্টক কালার 1 দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখন এটাকে রোটেট করানোর জন্য এটাকে জাস্ট সিলেক্ট করে আমি রোটেট টুলসের মাধ্যমে এই যে একটা পয়েন্ট পেলাম, অল্টার প্রেস করে এটাকে সেন্টারে নিয়ে আসছি। এই সেন্টার আপনি সেন্টার ধরার জন্য আপনি রোলারের সাহায্য নিতে পারেন, তো আমি রোলার নিচ্ছি না আপাতত। তিনটা ভাগে ভাগ করব, 360 / 3, এই কাজগুলো দেখাইছি না রোটেটের কাজ, 360 / 3, রিভিউ, কপি, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। স্টক কালার অফ করে দিচ্ছি, আর পুরোটাকে সিলেক্ট করে শেপ বলে জি ভাই দেখাইছিলেন রোটেটের কাজগুলো, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো আপনার যদি বুঝতে সমস্যা হয় তবু, সাপোজ এখানে একটা গ্রিন কালার নিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেন আমি ইয়েলো কালার নিয়ে এখানে একটা ক্লিক করছি, রেড কালার নিয়ে এখানে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। এই যে এখন আপনি আইডোপার দিয়ে এই যে এটার কালার নিয়ে নিচ্ছি রেড, দেন এটার কালার নিয়ে নিচ্ছি গ্রিন, এটার কালার নিয়ে নিচ্ছি ইয়েলো। এই যে আমার গুগল গুগল ক্রোমের লোগো হয়ে গেছে। এখন অনেকের মনে কোশ্চেন আসবে যে ভাইয়া এখানে তো একটা শ্যাডো ছিল, এখানে একটা শ্যাডো ছিল সেটা তো দিলেন না, তো এটা আরো সহজ। দেখেন এখানে শ্যাডোটা কি টাইপের, পেন টুলস নিলাম, এই একটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক, এরপরে এই একটা জাস্ট ক্লিক করলাম, আর এখান থেকে এই এটাকে আমি যদি এই জায়গাতে নিয়ে আসি, সাপোজ এই যে এই জায়গাতে নিয়ে আসলাম, আমার এটা একটু বড় হবে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, জাস্ট আমি
এভাবে একটু মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম। আর এইটা ছিল কালো কালার, অপাসিটিটা কমাই দিলাম, দ্যাটস ইট, হয়েছে ওই টাইপের শ্যাডো। বুঝতে পারছেন কি সবাই? তাহলে এই টাইপের কাজগুলো পসিবল? জি ভাই পসিবল। এখন আমি আপনাদেরকে গুগল ক্রোম দেখালাম, আপনাদের কাজ হবে ক্যামেরা শাটার, এই টাইপের ডিজাইনগুলো নিয়ে আসবেন। এই ডিজাইনটা কিভাবে করা, যেমন সাপোজ ধরেন এই ডিজাইনটা, এখানে কি করছে, ভিতরে একটা ষষ্ঠভুজ নিছে এবং একটা সার্কেল নিছে, দেন ষষ্ঠভুজ ধরে কাজগুলো করছে, কি হবে একটা একটা দেখাই দিই। কেমন এখানে সাপোজ একটা ষষ্ঠভুজ নিলাম, দেন একটা সার্কেল নিচ্ছি, এই একটা সার্কেল নিলাম, ষষ্ঠভুজটি একটু বড় করি, অনেকটাই টাইপের সার্কেলটাকে ফিল কালার অফ, জাস্ট স্টক কালার রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্য, এটাকে এই একটা কালার দিলাম। সবাইকে আমার কথা শুনতে পান? হ্যালো আমি চাইলে এইভাবেও নিতে পারি, বা আমি চাইলে এইভাবেও নিতে পারি, এই যে এইভাবে আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এখানে একটা স্টক কালার দিই, সামান্য একটা স্টক কালার দিলাম, আর সেন্টারটা এবার আমি ধরে নিই, সেন্টারটা ধরবো কীভাবে, নাহলে আপনারা অনেকে পারবেন না, এই আমি একটা রোলার নিলাম, দেন এই একটা আমি রোলার নিচ্ছি, এটা কালার একটু ডিফারেন্ট করে দিই, ওকে, দেন এটাকে সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে যদি আমি এই যে এটাকে অল্টার প্রেস করে, সরি, সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে সেন্টার দিলাম, দেন এখানে ছয়টা বাহু আছে, তাহলে ছয়টা ভাগে ভাগ করতে হবে, 360 ডিভাইড 6, কপি, এই যে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দ্যাটস ইট। আমি রুলারটাকে হাইড করে দিই, হাইড গাইডস, দেন পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এই যে দেখেন পুরোটা কিন্তু ই করতে পারি, ভিতরটাকে মাইনাস করে দিলাম, ভিতরটাকে মাইনাস করে দিলাম, আর বাইরেরটাকে আমি এখানে একটা রেড কালার দিচ্ছি, দেন এখানে একটা গ্রিন কালার দিচ্ছি, দেন এখানে একটা একটা কালার দিলাম পার্পল কালার, দেন এখানে একটা ইয়েলো কালার দিচ্ছি, দেন আমি এখানে একটা মিস্ট একটা কালার দিচ্ছি, দেন এখানে আমি একটা একটা কালার দিচ্ছি, পুরোটাকে ধরে স্টক কালারটাকে অফ করে দিলাম, এই যে সম্ভব না এই টাইপের ডিজাইনগুলো করা? তাহলে এখানে যতগুলো কাজ ছিল এগুলো এখন পারা যাবে না, এখানে অষ্টভুজ নেই, আমি যে যেটা ষষ্ঠভুজ নিলাম সেটা অষ্টভুজ নিয়ে করা যাবে না, এখানে একটা চতুর্ভুজ নিয়ে করা যাবে না, এই যে বুঝতে পারছেন কি সবাই? জি ভাই কি বুঝতে পারতেছেন? দেখেন এখানে সাপোজ আরো মজার কাজ আছে, আরো মজার কাজ কিরকম, আমি তো মনে করছি এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, আল্লাহ এগুলো তো অনেক আগের কাজ ছিল। সাপোজ অষ্টভুজ নিচ্ছি, এগুলো ছুটে গেছে, কিভাবে ছুটছে এটা, দেন এখান থেকে একটা সার্কেল নিলাম, এই কাজগুলো করতে অনেক মজা লাগে। দেখেন এই দুইটাকে আমি রোলান, এই যে কি করছি করার পরে, এখন যদি এমন হয় পেইন্ট টুলসের মাধ্যমে আমি সাপোজ এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এইভাবে একটা কার্ভ করে দিলাম, এই যে সাপোজ এইভাবে একটা কার্ভ করলাম, কার্ভ করার পরে এটাকে ফিল কালার অফ
সামান্য পরিমাণে স্টক কালার রাখলাম। এখন এটাকে দুইটাকে আগে রোলারে করতে হবে। শো গাইডস, আগের গাইডসটা আনলক গাইডস, এই দুটাকে রোলার এই সেন্টার নিয়ে আসলাম। দেন এই সেন্টার নিয়ে আসলাম। এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে যে সেন্টার নিলাম। আর এখন যদি এটাকে আমি 360 ডিভাইড 8 কপি দিই, দেখেন মিলে গেছে, এই যে কন্ট্রোল ডি, ঠিক আছে। এখন পুরোটাকে সিলেক্ট করে, আচ্ছা আমার হাইট গাইডস দিয়ে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে শেপ বুলেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম। আর এখানে আপনি এখন প্লাস করেন, এই যে আপনার ইচ্ছা মতো কালারগুলো আপনি প্লাস করে দেন। এখানে আমি যদি একটা প্লাস করি, এই যে গ্রিন কালার, দেখেন আমি এখানে এটাকে এই যে এইভাবে দিচ্ছি, এরপরে এই একটা কালার দিচ্ছি, পরে এই একটা কালার দিচ্ছি, এই একটা কালার দিয়ে দিলাম। পুরোটাকে সিলেক্ট করে স্টপ কালার অফ করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা স্টপ কালার কেটে দিলেও হবে। বুঝতে পারছেন কি এখন সবাই, তাহলে এই টাইপের কাজগুলো কীভাবে আসতেছে? এই যে পারা যাবে না এই টাইপের কাজগুলো? যাবে স্যার, পারা যাবে, অনেক সহজ আছে। ওকে, একটু চেষ্টা করবেন, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটাও থাকবে, গোল্ডেন রিশা থাকবে, ক্যামেরা সেটআপ থাকবে, গুগল ক্রোম থাকবে, এই টাইপের অনেক কাজ করা আছে। দেখেন এগুলো কিন্তু একেবারে পুরোটা কিন্তু ইলাস্ট্রেটরে করা, পুরোটাই ইলাস্ট্রেটরে করা, এই সব কাজগুলো সেম। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, হ্যাঁ দেখবেন, একটু সব কিছু দেখবেন, দেখলে ব্যাপারগুলো দেখবেন যে অনেক সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, গোল্ডেন রেশিও দিয়ে আরও কিছু কাজ করা নিয়ে আসা সম্ভব, যেমন আপনার কিছু করি, ঠিক আছে। সময় তো আপনারা দেরি করে জয়েন করছেন, ক্লাস তো বন্ধ হয়ে যাচ্ছিল আজকে, এমন অবস্থা, তবুও উপস্থিতি কম। আচ্ছা, গোল্ডেন ডিশের মাধ্যমে ছোটখাটো যেমন লোগো করা যায়, বড় কিছু করা যায়, যেমন খুবই সিম্পলি কিছু নিয়ে আসা যায়। সাপোজ এখানে, এখানে আমি কি করতে পারি, এখানে আমি করতে পারি এই একটা কপি করলাম, এটাকে কপি করার পরে দেন এটাকে কপি করলাম, এটাকে কপি করার পরে আরো কপি করতে পারি, আর একটা বড় কিছু কপি করতে পারি, বড় নিয়ে আসতে পারি, সাপোজ এই যে এটাকে কপি করতে পারি। শুধু এইটুকু দিয়ে আপনার লোগো নিয়ে আসা সম্ভব, ঠিক আছে। দেখি আসলে তিনটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে এভাবে নিয়ে আসলাম। এইভাবে নিয়ে আসার পরে আপনার যেটা করব, ভুলেই গেছি নাকি বুঝতেছি না, দেখি কতটুকু মনে আছে। এখন এখানে একটা লাইন নেই, শব্দ হোক, আচ্ছা ক্যামেরা অফ না, একটা লাইন নিলাম, দেন পুরোটাকে অ্যালাইন করে নিচ্ছি। আচ্ছা, পুরোটাকে অ্যালাইন করার পরে এখানে যদি এমন হতো, পুরোটাকে সিলেক্ট করলাম শেপ বুলেট টুলসের মাধ্যমে, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, দেন এটাকে, এটাকে প্লাস করলাম, এটাকে প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস, এবং এটা প্লাস, এটা মাইনাস, দ্যাটস ইট, ঠিক আছে। তো এখন ডিজাইনটা কেমন আসবে, ডিজাইনটা আসবে এমন যে
এই প্লাস এটিও করলাম এমনটা আছে। এখন আমি একটা কালার দিব, সাপোজ এটাকে ধরে একটা কালার দিব, এই একটা কালার দিলাম আর এটাকে এই একটা কালার দিলাম, রাখছি পসিবল না এই টাইপের একটা ডিজাইন নিয়ে আসা। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। চর্চা না থাকলে যা হয় আর কি, মোটামুটি খুব ভালোভাবেই ভুলে গেছি সবকিছু। ভাইয়া আপনি মূলত মার্কেট প্লেসে কি বিষয় নিয়ে কাজ করেন? মার্কেট প্লেসে মার্কেটিং এর সাইডে কাজ করি বেশি। এই যে এটাকে যদি মার্কেটিং এর ডিজাইন করি বেশি, এখন মুভ করতেছে ওই জায়গা থেকে। এই যে আপনি দুই রকম ভাবে আপনার লোগোটাকেও প্রেজেন্টেশন করতে পারবেন, ঠিক আছে? এখানে আরো ডিজাইন করা সম্ভব, আসলে অসংখ্য ডিজাইন আছে। জাস্ট যদি আপনার গোল্ডেন রেশিও দিয়ে যদি করা যায় অনেক কিছু করা যায়। এখানে যেমন একটা ডিজাইন করা যেতে পারে, সাপোজ আমি এই একটা লোগো নিচ্ছি, এই একটা লোগো, দেন এটাকে এইভাবে দিচ্ছি, এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিচ্ছি, আর এটাকে এইভাবে দিলাম, ঠিক আছে? এখন এইভাবে দেওয়ার পরে কি আসলো আসলে ব্যাপারটা, পুরোটাকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুলসের মাধ্যমে। খুবই সূক্ষ্ম মাত্রায় আপনাকে এটা কাজ করতে হবে। এটাকে মাইনাস করলাম, এই যে মাইনাস করলাম। এখন ভিতরে যেটা আছে, যেমন এই যে এটাকে একটা প্লাস করলাম, এটাকে প্লাস করলাম, আর এটাকে প্লাস করলাম। এই যে এই টাইপের ডিজাইনগুলো দেখছেন না বিভিন্ন সময়? সাপোজ এখানে একটা কালার দিচ্ছি, এখানে কালার দিচ্ছি আপনার স্বামী, আপনার কথার উত্তর কিছুক্ষণ পরে দিচ্ছি, কেমন? ওকে ভালো লাগা চেঞ্জ হয় মানুষের, আমার তো চরম লেভেলের চেঞ্জ হয়। পুরোটা কিস্টপ কালার অফ করে দিচ্ছি, এটা ভেবে চিন্তে করলে আরো সুন্দর হতো, আরো পারফেক্ট হতো। এই যে ডিজাইন চলে আসছে, এই টাইপের ডিজাইনগুলো দেখছেন না? পারবেন না, পারা যাবে? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা তো এটুকুই থাক, সবাই এটুকুই করতে থাকেন। আরো ছিল আর একটা আছে, যদি ওটা পারি কোনোদিন তাহলে অন্য একদিন দেখাবো, আজকে না। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ফাইবারে গিগ ভিডিওটা কিভাবে তৈরি করব আমরা? আচ্ছা গিগ ভিডিও, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, অনেকেই অনেক রকম ভাবে করে। যেমন অনেকে নিজে ভিডিও বানায়, নিজে কথা বলে ভিডিও করে, অনেকে অ্যানিমেশন করে, অনেকে মোশন করে, অনেকে প্রেজেন্টেশন করে, অনেকে লোগো স্লাইড করে। আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটা করতে পারবেন, যেটা আপনি পারবেন বলে মনে হয় সেটা করতে পারবেন। আচ্ছা সহজ কোন সফটওয়্যার দিয়ে করলে সহজ হয় কাজটা? ভিডিও এডিটিং এর যদি কাজ হয় তাহলে বলবো অ্যাডোব প্রিমিয়ার প্রো, আর যদি বলেন মোশনের কাজ তাহলে আফটার ইফেক্ট, তাহলে আপনার একটা গিগের ভিডিও বানানোর জন্য আবার কাজ শিখতে হবে। সহজ আসলে কি টাইপের ভিডিও বানাবেন ফারস্টে সেটা ডিসাইড করেন। হ্যাঁ সহজ তো ভাবে পাওয়ার পয়েন্টে এই যে ছবিগুলো স্লাইড করে, এটা সবচেয়ে সহজ। হ্যাঁ সহজ না, পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করে ওটা কি ভিডিও অ্যাপ্রুভ করবে? কেন করবে না, অ্যাপ্রুভ তো করে, অ্যাপ্রুভ করে ভিডিও তো হইলে হবে, সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে সজল? জি আচ্ছা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া সোশ্যাল মিডিয়া আপনি কি নিয়ে কাজ করেন এটা যদি বলতেন। হ্যাঁ 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 বলছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।